আচ্ছা, সবাই ভালো আছে তাই না? যে গত ক্লাসে আমরা জারণ বিজারণ হিসাবকরণটা পড়েছিলাম, জারণ বিজারণ অর্থাৎ জারণ সংখ্যাটা কিভাবে হিসাব করে সেটা আমরা দেখেছিলাম। আশা করি তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা একজন দুজন হয়তো জমা দিয়েছো, বাকিরা জমা দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জারণ বিজারণ একটি যুগপত বিক্রিয়া, সেটা আমরা আলোচনা করব। এর আগে আমি তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া পড়ানোর সময় সেখানে এটা আলোচনা করেছিলাম, আজকে আবার একটু আলোচনা করছি। তোমরা আশা করি বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবা, কারণ জারণ বিজারণ একটি কনফিউজিং টার্ম, অনেক সময় আমরা একটু ভুলে যাই জারণ বিজারণ কাকে বলে, জারক কাকে বলে, বিজারক কাকে বলে, জিনিসগুলো ভুলে যায়। এই জন্য একটু সাবধানতার সহিত লেকচারটা শুনবা। তাহলে দেখো, প্রথমত হচ্ছে আমাদের দেখো এখানে যে কি বলেছে, এখানে জারণ বিজারণ যুগপত বিক্রিয়ার জন্য আমাদের জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে সেটা জানতে হবে। দেখো, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন দান ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে, এবং যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে, আর যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক, এবং যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়। তাহলে জারণ বিজারণ একই সাথে ঘটে। তার একটা প্রমাণ দেখো এখানে, যে সোডিয়াম ক্লোরাইডের কথা যেটা বলা হয়েছে এখানে, দেখো যে সোডিয়াম ক্লোরাইড বলে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা রাসায়নিক বন্ধন গঠনের সময় সেখানে পড়েছিলাম যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়। এখানে আবার আমরা আলোচনা করছি, সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। অর্থাৎ এখানে দেখো, সোডিয়াম ইলেকট্রন দিচ্ছে, দিয়ে সোডিয়াম আয়নে রূপান্তরিত হচ্ছে, আর ক্লোরিন, এই ক্লোরিন পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হচ্ছে এখানে। অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন দিচ্ছে, একই সাথে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে। অর্থাৎ এখানে ইলেকট্রন সোডিয়াম তখনই দিবে যখনই অন্য কেউ ইলেকট্রন নেওয়ার মতো থাকে। তাহলে এখানে ক্লোরিন আছে ইলেকট্রন নেওয়ার মতো, মানে তার মানে কি দাঁড়ালো, সোডিয়াম ইলেকট্রন দেওয়ার সাথে সাথে এখানে ক্লোরিন পরমাণুতে ইলেকট্রন নেবে। অর্থাৎ এখানে একই সাথে দেওয়া নেওয়া হচ্ছে। এ দেওয়া নেওয়া যদি না হয় তাহলে এখানে জারণ বিজারণ হবে না, আর কোনো পরমাণু ইলেকট্রন তখনই দিবে যখন অন্য কেউ এখানে নেওয়ার মতো থাকবে, তখনই এখানে জারণ বিজারণ বিক্রিয়া করলো, তখনই আমরা বলবো যে এটা জারণ বিজারণ বিক্রিয়া করছে। আর করে যদি নেওয়ার মতো না থাকে তাহলে অবশ্যই সে ইলেকট্রন দিবে না। ঠিক আছে, তাহলে এখানে সোডিয়াম ইলেকট্রন দিচ্ছে, দিয়ে সে কি হচ্ছে, জারিত হচ্ছে, আর ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করছে, গ্রহণ করে সেটা ক্লোরাইড আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করছে, আর এই দেওয়া নেওয়া একই সাথে হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি কি, জারণ বিজারণ একই সাথে ঘটছে, বা যুগপত বিক্রিয়া। এখন দেখো এখানে আরেকটা টার্ম চলে আসছে, জারক বিজারক। এখানে সংজ্ঞা অনুসারে যে ইলেকট্রন দিচ্ছে সে কিন্তু হচ্ছে, যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। দেখো এখানে সোডিয়াম ইলেকট্রন দিয়েছে, সুতরাং সোডিয়াম হচ্ছে ইলেকট্রন দিয়েছে বিদায়, সেটা হচ্ছে বিজারক, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ক্লোরিন জারক। তাহলে এখানে দেখো, এই জারণ জারক বিজারক চিনার কতগুলো উপায় আছে, আমরা অনেক সময় এটা ভুলে যাই, জারক কি বিজারক কি। হ্যাঁ, তাহলে এখানে একটা সংজ্ঞা থেকে দেখলাম, যে ইলেকট্রন দিচ্ছে সে বিজারক, যে নিচ্ছে সে হচ্ছে জারক। আবার আমরা অতি সহজে এটাও মনে রাখতে পারি যে জারণ বিক্রিয়ার মধ্যে বিজারক থাকে, আর বিজারণ বিক্রিয়ার মধ্যে জারক থাকে। দেখো এখানে সোডিয়াম ইলেকট্রন দিয়েছে বিদ্যা, এটা একটা জারণ বিক্রিয়া, কিন্তু সোডিয়াম কি করছে, ক্লোরিনকে বিজারিত করছে, অর্থাৎ সে একটা বিজারক, কারণ এই জারণ বিক্রিয়ার মধ্যে বিজারক আছে। আবার এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হচ্ছে, তার মানে ক্লোরিনটা হচ্ছে এখানে বিজারিত হচ্ছে, তার মানে এটা বিজারণ বিক্রিয়া। আর যেহেতু ক্লোরিন এই ইলেকট্রন নিচ্ছে সোডিয়াম থেকে, অর্থাৎ সোডিয়ামকে ইলেকট্রন দিতে বাধ্য করছে, অর্থাৎ সোডিয়ামকে সে জারিত করছে, সুতরাং ক্লোরিন হচ্ছে একটা জারক। তাহলে আমরা মনে রাখতে পারি, জারণ বিক্রিয়ার মধ্যে থাকে বিজারক, বিজারণ বিক্রিয়ার মধ্যে থাকে জারক। আবার এভাবে আমরা এভাবেও মনে রাখতে পারি যে অন্যকে জারিত করে সে জারক, কিন্তু নিজে বিজারিত হয়, আবার বিজারক হচ্ছে অন্যকে বিচারিত করে কিন্তু নিজে জারিত হয়। তাহলে এখানে সোডিয়াম কিন্তু ইলেকট্রন দিয়ে জারিত হয়েছে, কিন্তু সেই ইলেকট্রন আবার ক্লোরিন নেওয়ার কারণে ক্লোরিন বিজারিত হয়েছে, অর্থাৎ ক্লোরিন বিজারিত হয়েছে সোডিয়ামের প্রভাবে, সুতরাং সোডিয়াম ক্লোরিনকে বিজারিত করেছে, সেজন্য ক্লোরিন সোডিয়াম হচ্ছে বিজারক। আবার সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছে ক্লোরিনের প্রভাবে, অর্থাৎ ক্লোরিন সোডিয়ামকে ইলেকট্রন ছেড়ে দিতে বাধ্য করছে, সুতরাং এখানে সোডিয়াম জারিত হচ্ছে ক্লোরিনের প্রভাবে, সুতরাং ক্লোরিন হচ্ছে জারক। তাহলে আমরা কয়েকভাবে দেখলাম জারক বিজারক কিভাবে চিনব, যে ইলেকট্রন দিচ্ছে সে বিজারক, যে ইলেকট্রন নিচ্ছে সে জারক, কিন্তু যেখানে ইলেকট্রন দেওয়া হয় সে বিক্রিয়াটাকে বলা হবে জারণ, আর যেখানে ইলেকট্রন গ্রহণ করানো হয় সে বিক্রিয়াটাকে বলা হবে বিজারক। আবার আমরা জারক চিনব কিভাবে, বিজারক চিনব কিভাবে, যে জারণ বিক্রিয়া থাকে বিজারক, বিজারণ বিক্রিয়া থাকে জারক। আবার এভাবেও চিনবো যে অন্যকে বিজারিত করে সে হচ্ছে বিজারক, নিজে যখন আবার অন্যকে জারিত করে সে হচ্ছে জারক। যেমন এখানে ক্লোরিন সোডিয়ামকে জারিত করে, সুতরাং ক্লোরিন জারক, সোডিয়াম ক্লোরিনকে বিচারিত করে, সোডিয়াম বিজারক।
তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম, জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, জারক কাকে বলে, বিজারক কাকে বলে, এবং জারক বিজারক চেনার কয়েকটা উপায় শিখলাম। এখন দেখো এখানে সোডিয়াম ইলেকট্রন দিয়েছে ক্লোরিন দিয়ে, সোডিয়াম আয়ন হয়েছে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বিক্রিয়ার আগে সোডিয়াম এবং ক্লোরিনের জারণ সংখ্যা ছিল শূন্য শূন্য, বিক্রিয়ার পরে হয়ে গেল সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, অর্থাৎ সোডিয়াম হলো প্লাস ওয়ান আর ক্লোরাইড হলো মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। এরপরে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের মধ্যে আকর্ষণের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়, যেহেতু এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটেছে সুতরাং এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া, এবং এই আদান প্রদান একই সাথে ঘটে বিধায় এটাকে বলা হয় যুগপথ বিক্রিয়া। যেমন এই যে আমি যে কথাগুলো বলেছি এখানে আছে, দেখো জারণে এখানে স্পষ্টত জারণে বিজারক পদার্থ ইলেক্ট্রন ত্যাগ করেছে, এবং অপরদিকে বিজারণে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে। এই যে আমি কথাটা বললাম যে জারণ বিক্রিয়া বিজারক পদার্থ থাকে আর বিজারণ বিক্রিয়া জারক পদার্থ থাকে, সে কথাটি এখানে বলা হয়েছে। যদি জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন দান করতো না, করতে পারতো না। কাজে বলা যায় জারণ যখনই ঘটবে সাথে সাথে বিজারণ ঘটবে, অর্থাৎ জারণ বিজারণ একটি যুগপথ বিক্রিয়া। যে কথাগুলো আমি এখানে বলেছি দেখো ঠিক সে কথাগুলো এখানে আবার বলা আছে। তাহলে জারণ বিজারণ একটি যুগপথ বিক্রিয়া, এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা হবে না, কারো কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। কথা বলছো তার মানে তোমাদের কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে তোমরা জিজ্ঞেস করতে পারবা। দেখো এখন জারণ বিজারণ বিক্রিয়া অনেক ধরনের হয়ে থাকে, এখানে দেখো বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, সংযোজন বিক্রিয়া, বিজারণ বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, এগুলো সবগুলো কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। এখন দেখো আজকে আমরা সংযোজন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে সংযোজন বিক্রিয়া কাকে বলে আমরা একটু আলোচনা করি। সংযোজন নাম থেকেই বোঝা যাচ্ছে এটা কি, এটা কি হবে, কেউ কি বলতে পারবা নাম থেকে বলতে পারো তো? দেখে কেউ রেসপন্স করছো না, তার মানে তুমি বলতে পারবা না। আচ্ছা আমি বলছি, সংযোজন বিক্রিয়া হচ্ছে যেখান থেকে দেখো একবার যদি দুইবার ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় একটি নতুন পদার্থ তৈরি করে তখন তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে কি? যুক্ত হওয়া। সংযোজন মানে হচ্ছে যুক্ত হওয়া, এখানে কি হচ্ছে একবার একাধিক পদার্থ, সেটা মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে, যে কোনো ধরনের পদার্থ হতে পারে, তারা যুক্ত হয়ে যদি একটি নতুন পদার্থ তৈরি করে তখন তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এখানে দেখো পেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পেরিক্লোরাইড তৈরি করেছে, সুতরাং এটা একটি সংযোজন বিক্রিয়া, কারণ এখানে পেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পেরিক্লোরাইড তৈরি করেছে, এটা একটু যুক্ত হয়েছে, সুতরাং এটা সংযোজন বিক্রিয়া। আবার দেখো এখানে সোডিয়াম প্লাস হাইড্রোজেন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করেছে, তাহলে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, একটি যৌগ তৈরি করেছে অ্যামোনিয়াম, সুতরাং এটিও একটি সংযোজন বিক্রিয়া। তার মানে কি সংযোজন বিক্রিয়া হচ্ছে দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হতে পারে, অথবা একটি মৌলিক পদার্থ অথবা একটি যৌগিক পদার্থ যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়া হতে পারে, অথবা দুটি যৌগিক পদার্থ হতে পারে, যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, তাহলে এখানে দুটি যৌগিক পদার্থ যুক্ত হয়ে আরেকটি যৌগিক পদার্থ তৈরি করেছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে দুটি মৌলিক পদার্থ অথবা একটি মৌলিক পদার্থ একটি যৌগিক পদার্থ অথবা দুটি যৌগিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটি নতুন যৌগ তৈরি করে তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এখানে একটা কথা আছে সংশ্লেষণ বিক্রিয়া, দেখো সংশ্লেষণ বিক্রিয়াটি কি সেটাও আমাদেরকে জানতে হবে। সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে যে সংযোজন বিক্রিয়ায় দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন যৌগ তৈরি করে তখন তাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ এখানে কি হবে, পদার্থগুলো যুক্ত হবে পরস্পরের সাথে, কিন্তু কি ধরনের পদার্থ যুক্ত হবে, দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ তৈরি করবে তখন সেটাকে বলবো আমরা সংশ্লেষণ বিক্রিয়া, এবং এই সংশ্লেষণ বিক্রিয়াগুলোকে সংযোজন বিক্রিয়া বলা যাবে। যেমন এখানে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এটি নাইট্রোজেন একটি মৌলিক পদার্থ, হাইড্রোজেন আরো একটি মৌলিক পদার্থ, তাহলে দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত একটি যৌগিক পদার্থ অ্যামোনিয়া তৈরি করেছে, সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া, এবং যেহেতু দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়েছে সুতরাং এটি একটি সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটি দেখো পেরাস ক্লোরাইড একটি যৌগিক পদার্থ, ক্লোরিন একটি মৌলিক পদার্থ, সুতরাং এখানে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ যুক্ত হয়ে আরেকটি পদার্থ তৈরি করেছে, সুতরাং এটি শুধুমাত্র সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে আমরা কি বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়ায় সংশ্লেষণ বিক্রিয়া নয়। আচ্ছা পরীক্ষায় তোমাদেরকে এবার বলা হতে পারে এই বিক্রিয়া দিয়ে এবং এই বিক্রিয়া দিয়ে বলা হতে পারে যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়,
উদাহরণ সহকারে ব্যাখ্যা করো, দা উপরোক্ত বিক্রিয়াগুলো থেকে আলোচনা করো, ব্যাখ্যা করো। তাহলে এটাকে আমরা কিভাবে আনসার করব? তাহলে প্রথমে আমরা সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা লিখব, যে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এখানে মনে রাখবে দুই বা ততোধিক পদার্থ বলা হয়েছে, এ পদার্থ মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে, তাহলে এটাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। তখন আমরা বলবো যেখানে দেখা যাচ্ছে পেরিক্লোরাইড এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়, পেরাসক্লোরাইড এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে পেরিক্লোরাইড তৈরি করেছে, সুতরাং এটা একটি সংযোজন বিক্রিয়া। আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে, সুতরাং এটিও একটি সংযোজন বিক্রিয়া। কিন্তু দ্বিতীয় বিক্রিয়াটি শুধুমাত্র নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে একটি পদার্থ তৈরি, নতুন পদার্থ তৈরি করেছে, সুতরাং দ্বিতীয় বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা যায়। অর্থাৎ সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক পদার্থ যদি পরস্পরের সাথে যুক্ত হয় সেটা সংশ্লেষণ বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়া একটি মৌলিক পদার্থ একটি যৌগিক পদার্থ থাকার কারণে এটি শুধুমাত্র সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কিন্তু দ্বিতীয় বিক্রিয়াটিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটি মৌলিক পদার্থ যুক্ত একটি যৌগিক পদার্থ তৈরি করেছে, সুতরাং এটি সংশ্লেষণ বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া। তাহলে আশা করি তোমরা এটা লিখতে পারবা। আমি সংশ্লেষণ বিক্রিয়াটির সংজ্ঞা আবারও বলি, যে বিক্রিয়ায় এক বা একাধিক মৌলিক পদার্থ একের অধে অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন যৌগ তৈরি করে তাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া, এবং সংশ্লেষণ বিক্রিয়া অবশ্যই একটি সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো সংযোজন বিক্রিয়া কিভাবে একটি জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া, দেখো এখানে দেখে আমরা দেখতে পাচ্ছি পেরাস ক্লোরাইড, এখানে আছে ক্লোরিন, এই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে শূন্য, আর এই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, আর এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে -2+। এই আর এখানে আমরা আয়রন দেখতে পাচ্ছি, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, আর এখানে ক্লোরাইড আয়নের জারণ সংখ্যা -1। অর্থাৎ এই ক্লোরিন আয়নের জারণ সংখ্যা আর এই ক্লোরাইড এর জারণ সংখ্যা -1-এর কারণে এটি একটা স্পেকটেটর আয়ন, অর্থাৎ বিক্রিয়ার পরে এটার কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় না, সুতরাং এটাকে বলে দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন কাকে বলে? যে সমস্ত মৌল বা আয়নের জারণ সংখ্যার বিক্রিয়ার পরে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় দর্শক আয়ন। তাহলে এখানে এই ক্লোরিনটা হচ্ছে দর্শক আয়ন, কিন্তু এই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে শূন্য, বিক্রিয়ার পরে হচ্ছে -1, অর্থাৎ এই ক্লোরিনের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। যেহেতু এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এখানে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে আয়রন একটি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ থেকে Fe3+ হয়, আর ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরিন C2 থেকে ক্লোরাইড -1 হয়। অর্থাৎ এই আয়রন একটি ইলেকট্রন ত্যাগ করার কারণেই সেটা পজিটিভ আয়ন সংখ্যা তার বেড়ে গেছে, অর্থাৎ তার জারণ সংখ্যা বেড়ে গেছে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে তার নেগেটিভ জারণ সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ -1 চলে আসছে, অর্থাৎ সেটা তার জারণ সংখ্যা হ্রাস পাইছে। তাহলে এখানে আমরা দেখলাম ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, ইলেকট্রনের আদান প্রদান ঘটার কারণেই এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া, কারণ আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়াটি আমরা আসি, এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সেটা আমরা প্রমাণ করি। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে শূন্য, হাইড্রোজেনের জারণ সংখ্যা শূন্য, কিন্তু বিক্রিয়ার পরে নাইট্রোজেনের জারণ হচ্ছে -3, হাইড্রোজেনের হচ্ছে +1। অর্থাৎ এখানে হাইড্রোজেন ইলেকট্রন দিয়েছে আর নাইট্রোজেন ইলেকট্রন নিয়েছে, নেওয়ার কারণে এদের বিক্রিয়ার পরে জারণ সংখ্যার পরিবর্তন হয়ে গেল, এটা -3 হয়ে গেল, এটা +1 হয়ে গেল, সুতরাং এটাও একটি জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, আর জারণ সংখ্যার পরিবর্তন হওয়া মানে কি ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, নতুন এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম সংযোজন বিক্রিয়া এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এরপর আসো তোমার বিয়োজন বিক্রিয়া। দেখো বিয়োজন বিক্রিয়া কাকে বলে? বিয়োজন বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টোটা, সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টো, সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টোটা। অর্থাৎ যে বিক্রিয়া একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে রূপান্তরিত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ আমরা সংযোজন বিক্রিয়া পড়েছি কি এক বা একাধিক পদার্থ যুক্ত একটি নতুন পদার্থ তৈরি করে, আর এখানে আমরা পড়তেছি একটি পদার্থ ভেঙে এক বা একাধিক নতুন পদার্থ তৈরি করে, সুতরাং এটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার উল্টো। অর্থাৎ এখানে এক বা একাধিক একটি পদার্থ ভেঙে সম্পূর্ণরূপে দুটি নতুন পদার্থ তৈরি করে, দুই বা ততোধিক নতুন পদার্থ তৈরি করে, সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া। দেখো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করে, সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া। দেখো এখানে আমরা যদি এখানে এখন ক্লোরিন এবং ফসফরাস ট্রাইক্লোরাইডকে যুক্ত করি তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি হবে, তার মানে তখন এটা হবে একটি সংযোজন বিক্রিয়া।
আবার এটা ভেঙে, এটাকে যদি আমরা তাপ দিই, এটা ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করে। সুতরাং এটা একটি বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ জারণ যোজন এবং বিয়োজন বিক্রিয়া সম্পূর্ণ আলাদা হচ্ছে, সংযোজন এবং বিয়োজন বিক্রিয়া সম্পূর্ণ বিপরীত। আবার দেখো এখানে পানিকে যদি আমরা তাপ দিই, পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করে, পানিকে তাপ দিয়ে ভাঙানো যায় না, এটাকে তড়িৎ বিশ্লেষণ করতে হয়। পানিকে আমরা তড়িৎ বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া, কারণ এখানে এটা পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করছে। একটি পদার্থকে ভাঙলে আমরা একের অধিক পদার্থ পাচ্ছি, সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম ফসফরাস পেন্টাক্লোরাইডের ভাঙ্গন একটা বিয়োজন বিক্রিয়া, পানির ভাঙ্গন একটা বিয়োজন বিক্রিয়া। একইভাবে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙি, তাহলে আমি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাই, তাহলে সুতরাং এটাও একটা বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা কোনো পদার্থকে ভাঙলে দুটি মৌলিক পদার্থ পেতে পারি, আবার একটি মৌলিক পদার্থ একটি যৌগিক পদার্থ পেতে পারি, আবার দুটি যৌগিক পদার্থ পেতে পারি। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাই, তাই এখানে ক্যালসিয়াম অক্সাইড একটি যৌগিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইড আরো একটি যৌগিক পদার্থ। তাহলে আমরা দেখলাম বিয়োজন বিক্রিয়া কাকে বলে। এখন বিয়োজন বিক্রিয়ার মধ্যে আমাদের আরো একটা নতুন টার্মের সাথে যুক্ত হতে হবে বা পরিচিত হতে হবে, সেটা হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। বিশ্লেষণ বিক্রিয়া কি? বিশ্লেষণ বিক্রিয়াটি সম্পূর্ণ সংশ্লেষণ বিক্রিয়ার সম্পূর্ণ উল্টোটা। সংশ্লেষণ বিক্রিয়া আমরা কি পড়েছি, যে দুই বা ততোধিক মৌলিক পদার্থ যদি পরস্পরের সাথে যুক্ত একটি যৌগ তৈরি করে তাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। আর এখানে কোনো যৌগিক পদার্থকে ভাঙলে যদি আমরা দুইটি মৌলিক পদার্থ, দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাই, তাহলে সেটাকে বলা হবে বিশ্লেষণ বিক্রিয়া। যেমন এখানে দেখো আমরা পানিকে ভাঙলাম, পানিকে ভেঙে কি পাচ্ছি, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে এখানে দুটি মৌলিক পদার্থ পাওয়া গেছে। সুতরাং পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন পেয়েছি যে বিক্রিয়ার মাধ্যমে, সেটি একটি বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া, কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। পরীক্ষায় দুটা বিক্রিয়াতে বলা হতে পারে যে সকল বিশ্লেষণ বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া, কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। তাহলে সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো, তখন আমরা বলবো যে বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞাটা লিখবো, যে বিক্রিয়া একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলিক পদার্থ তৈরি হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। ফসফরাস, এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হয়েছে, সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া। আবার এখানে পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হয়েছে, সুতরাং এটিও একটি বিয়োজন বিক্রিয়া। এই বিক্রিয়া একটি যৌগ এবং মৌলিক পদার্থ তৈরি হচ্ছে, আর পানিকে ভাঙলে দুটি মৌলিক পদার্থ পাওয়া যায়। আর বিশ্লেষণ পদ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়াকে ভাঙলে শুধুমাত্র দুটি মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বিশ্লেষণ বিক্রিয়া বলে। তাহলে আমরা দেখলাম যে দুই নম্বর বিক্রিয়ায় অর্থাৎ পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি, যেখানে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, সুতরাং এই বিক্রিয়াটি বিশ্লেষণ বিক্রিয়া। সুতরাং আমরা বলতে পারি যে পানি একটি সংযোগ বিশ্লেষণ বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া দুই ধরনেরই হতে পারে, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড এর ভাঙলে যে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন পাই, এই বিক্রিয়াটি শুধুমাত্র বিয়োজন বিক্রিয়া, সংযোগ বিশ্লেষণ বিক্রিয়া নয়। সুতরাং আমরা বলতে পারি সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়, কিন্তু সকল বিশ্লেষণ বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ এখানে আমরা দেখলাম বিয়োজন বিক্রিয়াটি হচ্ছে সংযোজন বিক্রিয়া সম্পূর্ণ উল্টো। আবার দেখো বিয়োজন বিক্রিয়া গুলো তোমার জারণ বিজারণ বিক্রিয়া হয় কিভাবে। এখানে ফসফরাসের জারণ সংখ্যা ছিল +5, ক্লোরিন ক্লোরাইড ছিল -1, আর এখানে দেখো ফসফরাসের জারণ সংখ্যা +3, ক্লোরাইড এখানে -1 আছে, সুতরাং এটা স্পেকটেটর আয়ন, এটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না, এটা চিন্তা করবো না। আর ক্লোরাইড ছিল এখানে -1, এখানে হয়ে গেল প্লাস, এখানে হয়ে গেল 0, অর্থাৎ এখানে ছিল সে +5, আর এখানে হলো +3, আর এখানে ছিল -1, এগুলো 0, অর্থাৎ এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বেড়ে গেছে আর ফসফরাসের কমে গেছে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে ক্লোরিন এখানে ইলেকট্রন আসলে ত্যাগ, ক্লোরাইড আয়ন এখানে ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরাইড আয়ন এখানে ইলেকট্রন, ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করছে না, ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করছে, করে সে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হচ্ছে। আর ক্লোরাইড আয়ন যে ইলেকট্রন ত্যাগ করছে, ফসফেট ফসফেট আয়ন যে পাঁচ সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে ফসফরাস 3+ রূপান্তরিত হচ্ছে। তার মানে কি হলো, এখানে ইলেকট্রন আদান প্রদান করছে, তাহলে সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। একইভাবে এখানে দেখো পানিতে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের হচ্ছে -2, কিন্তু এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে 0, অক্সিজেনের 0, তার মানে কি বিক্রিয়ার পরে এখানে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে, তার মানে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে প্রোটন ছিল +1, অক্সিজেন ছিল -2, তার মানে কি অক্সিজেন মাইনাস ইলেকট্রন, এখানে যেহেতু অক্সাইড আয়ন আছে সেই ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেই ইলেকট্রন ত্যাগ করে 0 হয়ে গেল, অর্থাৎ তার জারণ সংখ্যা বেড়ে গেল,
আর হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গুলো গ্রহণ করছে। হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে না, এখানে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে প্লাস ওয়ান থেকে জিরো হয়ে গেল, অর্থাৎ তার আয়ন সংখ্যা কমে গেল। অর্থাৎ এখানে অক্সাইড আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করছে, হওয়ার কারণে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হচ্ছে। সুতরাং যেহেতু এখানে ইলেকট্রন জারণ বিজারণ ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম বিয়োজন বিক্রিয়াও একটি জারণ বিজারণ বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়াও একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে পরে আমরা আজকে যেটা আলোচনা করলাম যে জারণ বিজারণ কাকে কাকে বলে, তারপরে জারক বিজারক কাকে বলে, জারণ বিজারণ কাকে বলে এবং জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া সেটা আলোচনা করলাম, সংযোজন বিক্রিয়া আলোচনা করলাম, বিয়োজন বিক্রিয়া আলোচনা করলাম। এবং আমরা দেখলাম সংযোজন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া সম্পূর্ণ বিপরীত, এবং আমরা সংযোজন বিক্রিয়া একটি নতুন জিনিস পেয়েছি সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া, আর বিয়োজন বিক্রিয়া আমরা একটি নতুন জিনিস পেয়েছি সেটা হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ সংশ্লেষণ এবং বিশ্লেষণ সম্পূর্ণরূপে বিপরীত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমরা বুঝতে না পারো নেক্সট ক্লাসে তোমরা আমাকে কোশ্চেন করতে পারবা, আর আজকেও যদি পারো কোশ্চেন করতে পারো, আরো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারো। তার মানে কোশ্চেন নেই, তোমরা চুপ থাকা মানে হচ্ছে কোশ্চেন নেই। আচ্ছা, তো তারপরেও হয়তো তুমি এখন মনে হচ্ছে সবকিছু বুঝতে পেরেছ, কিন্তু হয়তো তুমি পড়তে গেলে কিছু প্রবলেম হয়তো হতে পারে, সেই প্রবলেমগুলো তুমি নোট করে নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করবা যেখানে কোনো সমস্যা আছে কি বা নাই। তো আমি কিন্তু তোমাদেরকে এটার উপর নেক্সট ক্লাসে পড়া ধরবো, সুতরাং একটু পড়বা এবং নেক্সট ক্লাসে আশা করি তোমরা এটার প্রশ্ন দিতে পারবা এবং আমি কোশ্চেন জিজ্ঞেস করলে সেগুলোর আনসার করতে পারবা। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।